প্রিয় দর্শক, আমরা তাকে স্টুডিওতে নিয়ে এসেছি এবং আমরা তাকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি কথা বলাচ্ছি না, আমি পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদেরকে, জনাব ইলিয়াস আলী ফাউন্ড। আসসালামু আলাইকুম। খুব ভালো আছেন? খুব ভালো, থ্যাংক ইউ ইলিয়াস ভাই। সুপ্রিয় দর্শক, স্টুডিওতে এসেছেন, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা চ্যানেলের পক্ষ থেকে। তারপরে যিনি রয়েছেন সুপ্রিয় দর্শক, তিনি হচ্ছেন ডক্টর রফিকুল ইসলাম হেলালী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সভাপতি ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা, এবং নেত্রকোনা তিন আসন থেকে তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে গত নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছিলেন। স্মার্ট কেমন আছে? আপনাকে তো অনেক স্মার্ট লাগছে। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমরা গত যে অনুষ্ঠানটি করেছিলাম সেটি ইলিয়াস ভাইকে নিয়ে করেছিলাম এবং তিনি একা ছিলেন, এবং সেখানে আমরা রমজানের কারণে আমরা ফোন কল নেইনি, এবং আজকে আমরা ফোন কল আমরা নেব এবং আমরা কথা বলবো। আপনাদের যাদের প্রশ্ন এবং মতামত দেওয়া রয়েছে, আপনারা সংক্ষিপ্তভাবে আপনাদের প্রশ্ন এবং মতামত আমাদেরকে দিবেন, আমরা কথা বলবো বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, এবং দুজন অতিথি আজকে আমাদের এই সব প্রশ্ন উত্তর দিবেন। থ্যাংক ইউ। আপনারা আজকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে আগাম ধন্যবাদ দিচ্ছি এবং সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আমি শুরু করি ইলিয়াস ভাই, আপনাকে কি অবস্থা লন্ডনে, কতদিন আপনার সফর? লন্ডন তো আমি গত 14 তারিখে এসেছি, আর আজকে তো 1 তারিখ। মিটিং করেছেন আপনি বিভিন্ন জায়গায় লন্ডনে? হ্যাঁ, আমি তো আমার দলের বিভিন্ন ইউনিটে গিয়েছি, এবং বিশেষ করে প্রবাসী বাংলাদেশি যারা বিভিন্ন শহরে রয়েছেন, সিটিতে রয়েছেন, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, এবং এই দেখা সাক্ষাৎতে এক একটা মিটিংয়ে রূপান্তরিত হয়েছে। প্রচুর মানুষ, মাশাআল্লাহ, প্রচুর মানুষ, আপনি অনেক জনপ্রিয়। আপনাদের বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের সরি ঈদের পরে শুনেছি আপনারা বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন দেশে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত করুণ, একটা দুঃখজনক, বেদনাদায়ক ঘটনা ঘটলো ঈদের 2-3 দিন আগে। আজ থেকে প্রায় 16-17 দিন আগে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী মমতাজ উদ্দিন আহমদ, যিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন, তো তিনি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং বিচারপতি গোবিন্দচন্দ্র দাসের বেঞ্চে একটি অনাকাঙ্ক্ষিত রায় কমেন্টসের প্রতিবাদ করতে গিয়ে তাকে আসামি হতে হয়েছে এবং পুলিশ তাকে গ্রেপ্তারও করেছিল। গ্রেপ্তারের পর পুলিশের প্রহারে, টর্চারে তিনি হার্ড স্ট্রোক করলেন এবং তাকে সোহরাওয়ার্দীতে ভর্তি করা হলো, এবং চিকিৎসা তো ভালোভাবে দেওয়া হয়নি, এরপরে তিনি মৃত্যুবরণ করলেন। এতে কি প্রতীয়মান হয় না যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কতটুকু করুণ? আপনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী, তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর পুলিশের নির্যাতনে তিনি মৃত্যুবরণ করলেন। সর্বোচ্চ আদালতের একজন কর্মকর্তা, একজন আইনজীবী, তিনি এভাবে পুলিশের বিনীত জীবন দিতে হয়, তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, হিউম্যান রাইটস কিভাবে লঙ্ঘিত হচ্ছে এবং ন্যায় বিচার কিভাবে প্রতিফলিত হচ্ছে, এতে খুব সহজেই অনুমেয়। তো বাংলাদেশের রাজনৈতিক এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ, এই পরিস্থিতি আমরা কেউই কামনা করি না, ন্যাশনও কামনা করে না। তো যারা ক্ষমতা আসে তারা যেন কেন যেন এত বেপরোয়া হয়ে গিয়েছে, সকল ক্ষেত্রে শুধু তাদের একত্রিত আধিপত্য এবং সকল ক্ষেত্রেই তাদের মানে গায়ের জুড়ে কথা বলা, আচরণ করা, গায়ের জুড়ে দেশ পরিচালনা করা, আপনারা করেছেন, এটাই চলছে। হ্যাঁ, আমাদেরকে তো এরকম কথা বলে অনেকে আমরা করেছিলাম, কিন্তু আমাদের আমলে তো সুপ্রিম কোর্টের কোন লয়ার পুলিশ কাস্টডি যে জীবন দিতে হয় নাই, আর আমাদের আমলে এইভাবে হিউম্যান রাইটস লঙ্ঘিত হয় নাই, আর আমাদের আমলে এইভাবে
আপনারাও কি করেছিলেন, কিন্তু আমরা করি নাই এরই প্রমাণ যে খায়রুল সাহেব বিএনপি ক্ষমতাসীন থাকা অবস্থায় হাইকোর্টের রায় নির্বিঘ্নে নিঃসংকোচিত্তে তিনি দিকে পেরেছিলেন, তিনি যা বুঝলেন যা ভালো মনে করে, কিন্তু আজকে তো তা নাই, সেই পরিবেশ নাই। এবং বিএনপি যখন ক্ষমতায় ছিল এই আওয়ামী লিগেররা আমাদের মাননীয় বর্ষিয়া নাই গতকাল কয়েকদিন আগে আপনার স্টুডিওতে আপনার সাথে এসেছিলেন ডক্টর কামাল সিং নেতৃত্বে চিফ জাস্টিসের রুমে হামলা করেছিলেন, আঘাত করেছিলেন, দরজায় লাথি মেরেছিলেন, এবং দরজায় যেই লয়ার আওয়ামী লয়ার লাথি মেরেছিলেন সেই লয়ার কিন্তু এখন হাইকোর্টের বিচারপতি। নামটা আমি মুহূর্তে ভুলে গেছি, তো বিচারপতি তো আমাদের আমলের সাথে তাদের আমলে বা বর্তমান আমলে আপনি যদি কম্পেয়ার করেন, এই কম্পেয়ার করতে গিয়ে যদি বলেন যে আমরা তাদের সাথে সমভাবে একই, তাহলে এটা কিন্তু মানে ন্যায় বিচার হবে না এবং আপনাদের যুক্তিসঙ্গত হবে না, যুক্তিসঙ্গত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটু কথা বলি লালিবের সাথে, অন্যতো তুমি মাইক করবেন, যেহেতু তুমি সিলেটের না, এবং অনেক সময় দেখা যায় যে টেলিভিশন গুলাতে মানে লন্ডনের টেলিভিশন গুলাতে আপনার বেশিরভাগ সিলেটের নেতৃবৃন্দ যারা আসেন তাদেরকে নিয়ে বসা হয়। লালি ভাই, কি অবস্থা চিটাগাংয়ের? আপনারা তো গত নির্বাচনে মেয়র নির্বাচনে চিটাগাংয়ের আওয়ামী লীগের মহিউদ্দিন চৌধুরী সাহেবকে হারিয়ে দিয়েছেন, আপনাদের দলের অবস্থা কি সেখানে চিটাগাংয়ের? চট্টগ্রাম মেয়র নির্বাচনে ভোটের কাস্টিং 54%, এই 54% ভোট কাস্টিং এর ফলে প্রায় 1,00,000 ভোটের ব্যবধানে আমাদের প্রার্থী জয়লাভ করেছে। এখানে যদি 54% এর জায়গায় 60% ভোট কাস্ট হতো কোন রকম, গত জাতীয় সংসদ নির্বাচনে যেমনিভাবে 90% এর উপরে ভোট কাস্ট দেখানো হয়েছে সারা বাংলাদেশে, এমনকি আমার আসনে 93% ভোট কাস্ট দেখানো হয়েছে, 54% এর জায়গায় যদি 60% ভোট আর 6% ভোট কোন রকম দেওয়া যেত, চট্টগ্রামে মেয়র নির্বাচনে নির্বাচনী এলাকায় 17,00,000 ভোটার, 6% ভোট যদি এক্সট্রা কাস্ট করা যেত কোন রকম সরকার করতে পারত, তাহলে আমাদের প্রার্থী ফেল করত 20,000 ভোটে। আচ্ছা, মেয়র নির্বাচনে কমিশনার প্রার্থী থাকে, মহিলা কমিশনার প্রার্থী থাকে, এবং বিশেষ করে সিটি কর্পোরেশনে যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর, এত প্রচার প্রচারণার পরও 54% ভোট কাস্ট হলো, বিএনপির প্রার্থী জয়লাভ করলো। তদ্রূপ আমাদের জাতীয় সংসদ নির্বাচনে আমার আসনে যদি 93% ভোট কাস্ট না হতো, 55% ভোট কাস্ট হতো, তাহলে দেখা যেত অনেক বেশি ভোটের ব্যবধানে আমি জয়লাভ করতাম। আমি 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 বুঝিনি, আপনি বলতেছেন যে 54% ভোট কাস্ট হওয়ার কারণে আপনাদের প্রার্থী জয়লাভ করেছেন, এবং 60% ভোট কাস্ট হলে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেছেন, 6% ভোট এক্সট্রা কোন রকম ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কাস্ট করতে পারতো আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগ পাস করতো 20,000 ভোটের ব্যবধানে। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে আওয়ামী লীগ মানে কোন ভোট ডাকাতির আশ্রয় নেই, করতে পারে নাই, চেষ্টা করতে পারে নাই, আমাদের প্রতিরোধের মুখে করতে পারে নাই, ভোট রেজাল্ট হওয়ার পরও।